কুমিল্লা দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন অধ্যক্ষ আব্দুল মজিদ। বক্তৃতায় কাঁদলেন তিনি, কাঁদালেন হোমনাথ ইতিহাসবাসীকেও। কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভূঁইয়ার তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেও আনন্দের ছোঁয়া ছিল না হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও তার কর্মী সমর্থকদের মাঝে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এই তিন নেতার নেতৃত্বে অসার সমুদ্রে নৌকার পাল উড়লেও কখনোই তীরে পৌঁছতে পারেনি দলটি। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ যখন দলটি স্বয়ংসম্পূর্ণ, চারিদিকে যখন মজিদ নামের জয়ধ্বনি উচ্চারিত হতে শুরু করেছে, তখনই দলীয় মনোনয়ন বঞ্চিত হন বিশিষ্ট শিক্ষানুরাগী দানভীর ও হোমনা তিতাসের গণমানুষের প্রাণের নেতা অধ্যক্ষ আব্দুল মজিদ। কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত ঘোষণার পরই হোমনা তিতাসের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শুরু হয়। তারই প্রতিফলন ঘটে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এলাকার চায়ের দোকানগুলো থাকে অধ্যক্ষ আব্দুল মজিদ ছাড়কে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সকলের একটাই কথা, মজিদ ছাড়কে এবার মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হতে পারত। এছাড়া বিএনপির ঘাঁটি খ্যাত এই আসনটি আবারও বিএনপির দখলে চলে যাবে বলেও তারা শতভাগ নিশ্চিত। কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সাথে টক্কর দিতে একমাত্র সৎ ও যোগ্য প্রার্থী ছিল আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি অধ্যক্ষ আব্দুল মজিদ। দলীয় সূত্রে জানা যায়, 2008 সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। তখন তিনি বিএনপির প্রার্থী সাবেক কৃষিমন্ত্রী মরহুম এম কে আনোয়ারের নিকট 17,439 ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর 2004 সালের 5ই জানুয়ারি নির্বাচনেও দলীয় মনোনয়ন পান, কিন্তু মহাজোটের সাথে সমঝোতার ফলে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ আমির হোসেনকে আসনটি ছেড়ে দেন। সে সময় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় মহাজোটের প্রার্থী আলহাজ মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদকে দলীয় মনোনয়ন না দিয়ে এখান থেকে দলীয় মনোনয়ন দেয়া হয় বছরখানেক পূর্বে যোগদানকৃত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিমা আহমদ মেরি সিআইপিকে। এতে হোমনা তিতাসের সর্বদলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। আবেগ আপ্লুত নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় ইঙ্গিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিশাল শোডাউন করে দলীয় কার্যালয়ে অশ্রুসজল চোখে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যক্ষ আব্দুল মজিদ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে কাঁদেন কুমিল্লা দুই আসনের মাটি ও মানুষের নেতা। শিশু সুলভ কান্নার ধ্বনিতে নেতাকর্মীরাও মর্মবেদনায় রোনা জারি করেন। এ সময় এক আবেগ ঘন মুহূর্তের পরিবেশ সৃষ্টি হয় নেতাকর্মী ও আগত উৎসুক জনগণের মাঝে। এ সময় অধ্যক্ষ আব্দুল মজিদকে দলীয় মনোনয়নের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন প্রবীণ আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। বক্তব্যে আলহাজ অধ্যক্ষ আব্দুল মজিদ আশা প্রকাশ করেন আগামী 9ই ডিসেম্বর তারিখের পূর্বে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী অন্য প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় মনোনয়ন তাকে দিবেন। পরে তার পক্ষে প্রস্তাবকারী আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ সমর্থনকারী শফিকুল ইসলাম, হোমনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মানিক বে ইমন, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ চৌধুরী ও আল আমিন স্যার উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা আসগর আলীর নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হোমনা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল হোমনা মেঘনা মোহাম্মদ সাইফুর রহমান আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক উপস্থিত ছিলেন। নির্বাচনী তফসিল অনুযায়ী 28 নভেম্বর বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।